যারা এই সার্ভিসটা প্রোভাইড করছে তারা এই প্রাইসটাকে রিকনফিগার করুন, কারণ 50 Mbps আমি যখন স্পিডটা পেয়ে যাব তখন কিন্তু আমার 400-500 টাকা দিয়ে তখন 100 Mbps একদম আলাদা করে অ্যাপ ইনস্টল করে ঝামেলা করে ইউজ করতে পারার আমি করতে চাইবো না। তো সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমি বলবো যে তাদেরকে যে তারা প্রাইস নিয়ে আমাদের করে ভাবুক। আমার কাছে মনে হয় যে আমি সরাসরি এরকম একটা সার্ভিস পাই তাহলে আমি অবশ্যই প্রতি মাসে একটা করে সাবস্ক্রিপশন নিব, কারণ আমার কাছে সবটা এফোর্ডেবল মনে হবে। এফোর্ড কিন্তু এখানে একটা প্রয়োজনীয় ব্যাপার। তো অনেক বকবক করে ফেললাম, চলুন আমি একটু তাদেরকে তাদের যে মানে প্যানেল সেটা একটু আপনাদেরকে দেখায়। তো সেটার জন্য আমাদেরকে চলে আসতে হবে তাদের ড্যাশবোর্ডে লগ ইন করার। আমি অলরেডি কিন্তু তাদের সার্ভিস টেস্ট করেছি এবং টেস্ট করেছি 1.4 ডেটা ইউজ করেছি। আমার কাছে তাদের সার্ভিসটা অবসাম অবস্থান। তারা শ্যাডো শপস ইউজ করছে এবং আপনারা জানেন যে শ্যাডো শপস, তারপরে ওয়ার গার্ড, তারপরে হচ্ছে আউটলাইন, এগুলো কিন্তু মানে VPN এর জন্য খুব মানে এক রিলায়েবল মেথড, ঠিক আছে। কিন্তু কি শপস যেটা আমরা প্রক্সিফাই দিয়ে ইউজ করতাম সেটার থেকে এই সার্ভিসগুলো কিন্তু অনেক বেশি র্যাক। তো এটা নিয়ে আসলে যারা কাজ করতেছে, যারা এটা নিয়ে ইনস্টলেশন করে বা এটা নিয়ে যারা ইউজ করে, তারা আমার কথাগুলো খুব বেশি ভালো করে। আমরা ড্যাশবোর্ডে আসলে যেহেতু ইউজার্স লিমিট রয়েছে, এখানে ইউজারটা এখানে দেখা যাচ্ছে। তো এখানে নট ইউজ দেওয়া রয়েছে। নট ইউজ কী জিনিস আমি এখনও খুব ভালো করে বুঝতেছি না। তো বাই সাবস্ক্রিপশন থেকে আপনি সরাসরি এখান থেকে বাই করতে পারবেন এবং একটা ডিসকাউন্ট দেখতে পাচ্ছি আমি এখানে যে 450 টাকা আপনি এখন এই প্রাইসে কিনতে পারবেন আনলিমিটেড, যেটা আমার খুব পছন্দের একটা প্ল্যান। এটা যদি 250 টাকা হয়েছে তাহলে আমি ফোনই কিনতে পারবো। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কিনা ইনভিটেশন করতে পারবে, কাউকে ইনভিটেশন দিতে পারবে। আর টিউটোরিয়াল যারা একদম নতুন তারা কী করবেন, আমি যেমন একদম নতুন অবস্থায় চিন্তা করতেছিলাম কীভাবে ইউজ করবো। তো যারা উইন্ডোজ ইউজ করছে স্যার, তারা এই উইন্ডোজের ডিটেলে ক্লিক করলেই আপনারা এখান থেকে সফটওয়্যার ইনস্টল করতে পারবেন। এই যে এখানে সফটওয়্যার ইনস্টল করতে পারবেন এবং এখান থেকে কীভাবে সেট আপ করবেন সব ডিটেইল এখানে দিয়ে দেওয়া হয়। সফটওয়্যার ডিটেইলগুলোকে এখান থেকে দেখে নিয়ে ইউজ করবেন। আর কিছু করা লাগবে না,
just এইভাবেই আপনারা ডিটেলগুলো ইউজ করবেন দ্যাটস অল আর এখানে আপনারা চাইলে প্রক্সি ফায়ারের অ্যাড্রেসটা নিয়েও আপনারা প্রক্সি ফায়ার থেকেও এটাকে ব্যবহার করতে পারেন তো আমি যেটা করেছি সেটা হলো যে ক্লায়েন্ট ইউজ করতেছি শেয়ার শপস ইউজ করছি এটাই আমাদের সব থেকে বেশি ভালো লাগে তো এখান থেকে চলে আসছি এবার আমরা যদি একটু দেখি যে সার্ভিসটা কেমন ছিল তো সার্ভিসটার জন্য আমাদেরকে কী করতে হয় ফার্স্ট এই যে ড্যাশবোর্ড আছে না ড্যাশবোর্ড থেকে এই যে প্ল্যান এটাকে নিতে হয় এবং এই যে সফটওয়্যারটা আছে না এটা এই যে জাস্ট ইজ এখানে ইউআরএল আছে এই যে ইউআরএল আছে আপনি কন্ট্রোল ভি দিলে এখানে ডাউনলোড দিলে ডাউনলোড দিলে এখানে চলে আসবে চলে আসলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে কিছু করা লাগবে আসলে আসলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে সেটিংসে এসে জাস্ট আপনি সব কিছু এখানে অ্যাজ ইট ইজ যেভাবে প্রয়োজন সেভাবে আপনি এখান থেকে কানেকশনগুলো জেনারেলি এখানে যেভাবে দেখিয়ে দেওয়া রয়েছে এইভাবে আপনি কানেক্ট করে দেবেন সো ভিউয়ার্স আমরা যদি এফএ টু স্পিক টেস্টে যাই তাহলে আমরা ভেরিফিকেশন উইন্ডো নিচ্ছি এবং সেখান থেকে আমরা ফার্স্টে ওভিএইচে যাবো ওভিএইচ ওভিএইচে যদি যাই এবং সেখান থেকে ওভিএইচ এর স্পিক টেস্টটা দেখবো ওভিএইচ এর স্পিক টেস্টটা আমার কাছে স্পিক টেস্টটা শুধু মানে আমার কাছে অথেন্টিক তো সেই ক্ষেত্রে আমি যদি ফাইল ডাউনলোড করে দেখতে চাই তো সেই ক্ষেত্রে আমি আইডিএমে চলে আসছি আমি যদিও প্রিভিয়াসলি ফাইলটা অ্যাড করে রেখেছিলাম তারপরে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এবং নতুন করে ফাইল অ্যাড করছি এবং আপনাদের সামনে ডাউনলোড দিলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 Mbps থেকে শুরু করে 2 Mbps 3 Mbps 4 Mbps আমরা একটু ল্যান্ডে চলে যাচ্ছি 87 থেকে 91 80 77 এরকম একটা স্পিড এবং এখানে দেখা যাচ্ছে 10 Mbps মানে 90 Mbps স্পিড এখানে অপ্টো স্টিল স্টেবল রয়েছে তো এইটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে যে এই ব্যাপারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে যে স্পিডটা কিন্তু স্টেবল রয়েছে একদম স্টেবল রয়েছে তো এইটা তো গেল এখান থেকে তো আমি এটাকে পজ করে দিচ্ছি পজ করে দেওয়ার পরে আমি এখানে স্পিড টেস্টে আসছি এখানে যখন আমি যখন আইডিয়া ডাউনলোড করতে পারি তখন অবশ্যই এখানে অথেন্টিক স্পিডই আসবে তো আমি এখান থেকে স্পিড টেস্ট দিচ্ছি স্পিড টেস্ট দিলে আপনাদের এখানে একটা জিনিস দেখেন সেটা হচ্ছে যে এখানে কিন্তু আপনারা Mbps আইপি পাবেন Mbps আইপি তার মানে এই যে সার্ভারটা ইউজ করা হচ্ছে সার্ভারটা কিন্তু Mbps আইপি সার্ভার ইউজ করা হচ্ছে তো এখানে আপনি Mbps আইপি কানেকশন ইউজ করলে যে যে ধরনের সার্ভিসগুলো পেতেন যে FTPগুলো সার্ভিসগুলো পেতেন আর কি সেই FTP সার্ভিসগুলো আপনি এখান থেকে করতে পারবেন আই এম নট শিওর কারণ আমি ধরনের কোনো সার্ভিসে FTP রিলেটেড কোনো সার্ভিস আমি আসলে জানি না তা আমি আপনাদেরকে দেখাবো আমি চেষ্টা করবো এই ফিউচারে আরেকটা রিভিউ করার জন্য তো আমরা এখানে দেখতে পেয়েছি যে ডাউনলোড স্পিড ছিল 88 এবং আপলোড স্পিড পাচ্ছে 50 থেকে 60 Mbps ভিতরে তো আমরা এখন চলে যাচ্ছি আমরা জাস্ট নাও এখন চেক করবো হচ্ছে ওকলা ওকলা SPWD স্পিড টেস্ট ওকলা স্পিড টেস্টার তো ওকলা স্পিড টেস্টের নিউ ট্যাবে যাচ্ছি আমরা ওকলা স্পিড টেস্টের রেজাল্টও আপনারা এখানে দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে Mbps আইপি শো করতেছে তো আমরা যদি এখান থেকে একটু দিয়ে নিই SA আমরা ইউএসের কোনো একটা সার্ভার থেকে এটা টেস্ট করবো তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্পিড টেস্ট স্টার্ট হচ্ছে এবং সেই ক্ষেত্রে হ্যাঁ পিং একটু বেশি আছে কিন্তু 293 বাট স্পিড কিন্তু মোটামুটি 14 15 20 30 সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 50 ক্রস করে গেছে 62 ক্রস করেছে এবং স্পিড টেস্টে গিয়ে কিন্তু একটু মনে হচ্ছে কেমন জানি একটু তাল মেটাল সামাল একটা অবস্থা বাট তারপরে আমি বলবো যে 50 পাইছে 50 একদম খারাপ তো কিন্তু এখন কিন্তু একদম রাত 10টা বাজে সেই সময় পিক আওয়ার যেখানে যেখানে কিন্তু আবার আপলোড স্পিড অনেক ভালো দেখাচ্ছে তো সার্ভার ডিপেন্ড করে আর স্পিড টেস্ট অনেক ধরনের সার্ভার আছে সেই সার্ভারগুলো ডিপেন্ড করে তো আমি এখানে চলে যাচ্ছি এখন ফাস্ট ডট কম থেকে সার্ভিসটা কেমন আসে আমরা একটু দেখবো ফাস্ট ডট কমের আর আরেকটা জিনিস আপনারা কিন্তু এই সফটওয়্যারেও কিন্তু আপনাদের চেন দেখতে পারবেন এখানে কত স্পিড উঠতেছে সেটাও কিন্তু এখানে দেখতে পারবেন তো আমি এটাকে একটু মিনিমাইজ করে দিচ্ছি আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মাত্র 30 Mbps এখানে পার দিচ্ছি দিলে আমি একটু দেখি যে এখানে কত স্পিড টেস্ট রেজাল্ট আসছে ফ্যান.কমে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একটু স্পিড টেস্ট কিন্তু কম আসছে 30 37 40 মতো আসতেছে এখানে 24 মতো পাইতেছে অ্যাভারেজ কিন্তু এক একটা সার্ভার এক পেয়েছে এটা আসলে হোস্ট সার্ভারের উপর ডিপেন্ড করে হোস্ট ছিল হচ্ছে Mbps আইপি হোস্ট সার্ভারের উপরও কানেক্টেড করে এবং ওই সময় ইউজারের যে অ্যাবিলিটি ছিল ইউজারের যে প্রেশার ছিল সেটার উপর ডিপেন্ড করে তো আমার কাছে মনে হয়েছে যে এভরিথিং ইজ ওয়েল তো আমরা একটু আরেকটু দেখি যে রানে যাবো আমি একটু রানে যাবো রান থেকে আমরা দেখি পিং কেমন পাচ্ছে
সো আমরা যদি এখান থেকে একটু পিং চেক করি, আমরা এখান থেকে যদি একটু ইউটিউবের পিং চেক করি তাহলে কেমন পাই আমরা তো দেখি। যদিও আমি জানি যে এইগুলো আসলে আইফোন অনেক অনেক ভালো আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছি যে ইউটিউবের পিংটা মোটামুটি বেশ ভালোই পাওয়া যাচ্ছে। সো এই ছিল আজকের মতো, আর আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা চেপে ধরবেন, এটা একদম ডান পাশে রয়েছে রেড কালারের। আর আমাদের সাথে থাকলে আমরা খুশি হব, এই ধরনের ভিডিওগুলো কন্টিনিউয়াস চ্যানেলে আসে। সো ভিউ টাটা।